सूप थाक सूप सूप सिल्ला भी तो तोड़े मायरा फैला मो सूप भाला सार तो एकदम सूप मायरा थाक सूप শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজ যাঁর লেখা পড়ব তিনি অনতিক্রম্য মহৎ সৃজনশীল শিল্পী, যার সৃজনী শক্তির সমগ্রতা এখনও আমাদের আলোড়িত করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি মানিক বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর এক অমর সৃষ্টি আপনাদের সামনে পরিবেশন করব। সমাজের উপেক্ষিত একটা গোষ্ঠী, যাদের কথা আমরা ভাববার সময়ই পাই না, এ তাদের জীবনধারণের গল্প, ভিখুর জীবনের গল্প। আজকের এক ব্যাগ গপ্পের নিবেদন প্রাগৈতিহাসিক, কাহিনী মানিক বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে আমি অর্পিতা। শুরু করছি গল্প প্রাগৈতিহাসিক। সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পাইয়াছে। আষাঢ় মাসের প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করিতে গিয়া তাহাদের দলকে দল ধরা পড়িয়া যায়। এগারো জনের মধ্যে কেবল ভিখুই কাঁধে একটা বর্ষার খোঁচা খাইয়া পালাইতে পারিয়াছিল। রাতারাতি দশ মাইল দূরের মাথা ভাঙা পুলটার নিচে পৌঁছিয়া অর্ধেকটা শরীর কাদায় ডুবাইয়া সরবণের মধ্যে দিনের বেলাটা লুকাইয়াছিল। রাত্রে আরও নক ক্রোশ পথ হাঁটিয়া একেবারে পেল্লাদ বাগদির বাড়ি চিতনপুরে। পেল্লাদ তাকে আশ্রয় দেয় নাই, কাঁধটা দেখাইয়া বলিয়াছিল, ঘাও খান সহজ লয় সাঙ্গাত, উটি পাকব, গা ফুলব, জানাজানি হয়ে গেলে আমি কনে যামু, খুনটো যদি না করতিস। তরেই খুন করতে মন লইতেছে পেল্লাদ? এই জন্মে লা সাঙ্গাত। বন কাছেই ছিল, মাইল পাঁচেক উত্তরে, ভিখু অগত্যা বনেই আশ্রয় লইল। পেল্লাদ নিজে বাঁশ কাটিয়া বনের একটা দুর্গম অংশে সিঞ্জুরি গাছের নিবিড় ঝোপের মধ্যে তাহাকে একটা মাচা বাঁধিয়া দিল, তাল পাতা দিয়া একটা আচ্ছাদনও করিয়া দিল। বলিল, বাদলায় বাঘটাক সব পাহাড়ের উপরে গেছে গা, হ্যাঁ সাপে যদি না কাটে তো আরাম কইরাই থাকবি ভিখু। খামু কি? কেন, সিরা গুড় দিলাম যে, দুই দিন বাদে ভাত লই আসুম, রোজ আইলে মাইনসে সন্দেহ করবে না। কাঁধের ঘাটা লতা পাতা দিয়া বাঁধিয়া আবার আসিবার আশ্বাস দিয়া পেল্লাদ চলিয়া গেল। রাত্রে ভিখুর জ্বর আসিল, পরদিন টের পাওয়া গেল পেল্লাদের কথাই ঠিক, কাঁধের ঘা ভিখুর দুনাইয়া উঠিয়াছে, ডান হাতটি ফুলিয়া ঢোল হইয়া গিয়াছে এবং হাতটি তাহার নাড়িবার সামর্থ্য নাই। বর্ষাকালে যে বনে বাঘ বাস করিতে চায় না, এমনি অবস্থায় সেই বনে জলে ভিজিয়া মশা ও পোকার উৎপাত সহিয়া দেহের কোনো না কোনো অংশ হইতে
ঘণ্টায় একটি করিয়া জোঁক টানিয়া ছাড়াইয়া জ্বরে ও ঘায়ের ব্যথায় ধুঁকিতে ধুঁকিতে ভিখু দুদিন দুরাত্রি সংকীর্ণ মাচাটুকুর উপর কাটাইয়া দিল। বৃষ্টির সময় ছাঁট লাগিয়া সে ভিজিয়া গেল, রোদের সময় ভ্যাপসা গাঢ় গুমোটে সে হাঁপাইয়া হাঁপাইয়া শ্বাস টানিল। পোকার অত্যাচারে দিবারাত্রি তাহার এক মুহূর্তের স্বস্তি রহিল না। পেল্লাত কয়েকটা বিড়ি দিয়া গিয়াছিল, সেগুলি ফুরাইয়া গিয়াছে, তিন চার দিনের মতো চিঁড়া আছে বটে, কিন্তু গুড় একটুও নাই। গুড় ফুরাইয়াছে, কিন্তু গুড়ের লোভে যে লাল পিঁপড়াগুলি ঝাঁক বাঁধিয়া আসিয়াছিল তাহারা এখনো মাচার উপরে ভিড় করিয়া আছে। ওদের হতাশার জ্বালা ভিখুই অবিরত ভোগ করিতেছে সর্বাঙ্গে। মনে মনে পেল্লাদের মৃত্যু কামনা করিতে করিতে ভিখু তবু বাঁচিবার জন্য প্রাণপণে যুঝিতে লাগিল। যেদিন পেল্লাদের আসিবার কথা সেদিন সকালে কলসির জলটাও তাহার ফুরাইয়া গেল। বিকাল পর্যন্ত পেল্লাদের জন্য অপেক্ষা করিয়া তৃষ্ণার পীড়ন আর সহিতে না পারিয়া কলসিটি লইয়া সে যে কত কষ্টে খানিক দূরের নালা হইতে আধ কলসি জল ভরিয়া আনিয়া আবার মাচাই উঠিল তাহার বর্ণনা হয় না। অসহ্য ক্ষুধা পাইলে শুধু চিঁড়া চিবাইয়া সে পেট ভরাইল। এক হাতে ক্রমাগত পোকা ও পিঁপড়াগুলি টিপিয়া মারিল, বিষাক্ত রস শুষিয়া লইবে বলিয়া জোঁক ধরিয়া নিজেই ঘায়ের চারিদিকে লাগাইয়া দিল। সবুজ রঙের একটা সাপকে একবার মাথার কাছে সিঞ্জুরি গাছের পাতার ফাঁকে উঁকি দিতে দেখিয়া পুরা দু ঘণ্টা লাঠি হাতে সেদিকে চাহিয়া বসিয়া রহিল এবং তাহার পর দু এক ঘণ্টা অন্তরই চারিদিকের ঝোপে ঝপাঝপ লাঠির বাড়ি দিয়া মুখে যথাসাধ্য শব্দ করিয়া সাপ তাড়াইতে লাগিল। মরিবে না, সে কিছুতেই মরিবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে না সেই অবস্থায় মানুষে বাঁচিবেই। পেল্লাদ গ্রামান্তরে কুটুম্বাড়ি গিয়াছিল, পরদিনও সে আসিল না। কুটুম্বাড়ির বিবাহোৎসবে তাড়ি টানিয়া বেহুশ হইয়া পড়িয়া রহিল। বনের মধ্যে ভিখু কিভাবে দিন রাত্রি কাটাইতেছে তিন দিনের মধ্যে সে কথা তাহার একবারও মনে পড়িল না। ইতিমধ্যে ভিখুর ঘা পচিয়া উঠিয়া লালচে রস গড়াইতে আরম্ভ করিয়াছে, শরীরও তাহার অল্প অল্প ফুলিয়াছে, জ্বরটা একটু কমিয়াছে বটে, কিন্তু সর্বাঙ্গের অসহ্য বেদনা দম ছুটানো তারির নেশার মতোই ভিখুকে আচ্ছন্ন অভিভূত করিয়া ফেলিয়াছে। সে আর এখন ক্ষুধা তৃষ্ণা অনুভব করিতে পারে না। জোঁকেরা তাহার রক্ত শুষিয়া শুষিয়া কচি পটলের মতো ফুলিয়া উঠিয়া আপনা হইতেই নিচে খসিয়া পড়িয়া যায়, সে টেরও পায় না। পায়ের ধাক্কায় জলের কলসিটা একসময় নিচে পড়িয়া ভাঙিয়া যায়। বৃষ্টির জলে ভিজিয়া পুঁটুলির মধ্যে চিঁড়াগুলি পচিতে আরম্ভ করে। রাত্রে তাহার ঘায়ের গন্ধে আকৃষ্ট হইয়া মাচার আশেপাশে শিয়াল ঘুরিয়া বেড়ায়। কুটুম্বাড়ি হইতে ফিরিয়া বিকালের দিকে ভিখুর খবর লইতে গিয়া ব্যাপার দেখিয়া পেল্লাদ গম্ভীরভাবে মাথা নাড়িল। ভিখুর জন্য একবাটি ভাত ও কয়েকটা পুঁটি মাছ ভাজা আর একটা পুঁই চচ্চড়ি সে সঙ্গে লইয়া গিয়াছিল। সন্ধ্যা পর্যন্ত ভিখুর কাছে বসিয়া থাকিয়া ওগুলি সে নিজেই খাইয়া ফেলিল। তারপর বাড়ি গিয়া বাঁশের একটা ছোট্ট মই এবং তাহার বোনাই ভরতকে সঙ্গে করিয়া ফিরিয়া আসিল। মইয়ে শোয়াইয়া তাহারা দুজনে ভিখুকে বাড়ি লইয়া গেল। ঘরের মাচার উপরে খড় বিছাইয়া শয্যা রচনা করিয়া তাহাকে শোয়াইয়া রাখিল। আর এমনি শক্ত প্রাণ ভিখুর যে শুধু এই আশ্রয়টুকু পাইয়াই বিনা চিকিৎসায় ও একরকম বিনা যত্নেই এক মাস মুমূর্ষু অবস্থায় কাটাইয়া সে ক্রমে ক্রমে নিশ্চিত মরণকে জয় করিয়া ফেলিল। কিন্তু ডান হাতটি তাহার আর ভালো হইল না, গাছের মরা ডালের মতো শুকাইয়া গিয়া অবশ ও অকর্মণ্য হইয়া পড়িল। প্রথমে অতি কষ্টে হাতটা সে একটু নাড়িতে পারিত,
কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমতাটুকুও তাহার নষ্ট হইয়া গেল। কাঁধের ঘা শুকাইয়া আসিবার পর বাড়িতে বাহিরের লোক কেহ উপস্থিত না থাকিলে ভিখু তাহার একটিমাত্র হাতের সাহায্যে মধ্যে মধ্যে বাঁশের মই বাহিয়া নিচে নামিতে লাগিল এবং একদিন সন্ধ্যার সময় এক কাণ্ড করিয়া বসিল। প্রহ্লাদ সে সময় বাড়ি ছিল না, ভরতের সঙ্গে তাড়ি গিলিতে বাহির হইয়া গিয়াছিল। প্রহ্লাদের বোন গিয়াছিল ঘাটে। প্রহ্লাদের বউ ছেলেকে ঘরে শোয়াইতে আসিয়া ভিখুর চাহনি দেখিয়া তাড়াতাড়ি পালাইয়া যাইতেছিল। ভিখু তাহার একটা হাত চাপিয়া ধরিল, কিন্তু প্রহ্লাদের বউ বাগদির মেয়ে, দুর্বল শরীরে বাঁ হাতে তাহাকে আয়ত্ত করা সহজ নয়। এক ঝটকায় হাত ছাড়াইয়া সে গাল দিতে দিতে চলিয়া গেল। প্রহ্লাদ বাড়ি ফিরিলে সব বলিয়া দিল। তাড়ির নেশায় প্রহ্লাদের মনে হইল এমন নেমখারাম মানুষটাকে একেবারে খুন করিয়া ফেলাই কর্তব্য। মোটা বাঁশের লাঠিটা বউয়ের পিঠে এক ঘা বসাইয়া দিয়া ভিখুর মাথা ফাটাইতে গিয়া নেশার মধ্যেও কিন্তু টের পাইতে তাহার বাকি রইল না যে কাজটা যত বড় কর্তব্যই হোক সম্ভব একেবারেই নয়। ভিখু তাহার ধারালো দাঁটি বাঁ হাতে শক্ত করিয়া বাগাইয়া ধরিয়া আছে, সুতরাং খুনোখুনির পরিবর্তে তাহাদের মধ্যে কিছু অশ্লীল কথার আদান প্রদান হইয়া গেল। শেষে প্রহ্লাদ বলিল, তোর লাগা আমার 7 টাকা খরচ গেছে, টাটা দে দিয়া বাইর হ, আমার বাড়ির থেকে দূর হ। ভিখু বলিল, আমার কোমরে একখান বাজু বন্ধ রাখছিলাম, তুই চুরি করছস, আগে আমার বাজু ফিরাইয়া দে তবে জামু। তোর বাজুর খবর জানি কি ডারে? বাজু দে কইলাম প্রহ্লাদ, ভালো চাস তো? বাজু না দিলি সাবাড়ির মেজকর্তার মতো গলাটা তোর একখান কোপেই দুই ফাঁক করায় ফেলুম, এই তোরে আমি গয়ে রাখলাম। বাজু পালি আমি অহনি যামু গিয়া। কিন্তু বাজু ভিখু ফেরত পাইল না। তাহাদের বিবাদের মধ্যে ভরত আসিয়া পড়ায় দুজনে মিলিয়া ভিখুকে তাহারা কায়দা করিয়া ফেলিল। প্রহ্লাদের বাহুমূলে একটা কামড় বসাইয়া দেওয়া ছাড়া দুর্বল ও পঙ্গু ভিখু আর বিশেষ কিছুই করিয়া উঠিতে পারিল না। প্রহ্লাদ ও তাহার বোনাই তাহাকে মারিতে মারিতে আধমরা করিয়া ফেলিল, তাহার পর বাড়ির বাহির করিয়া দিল। ভিক্ষুর শুকাইয়া আসা ঘা ফাটিয়া রক্ত পড়িতেছিল, হাত দিয়া রক্ত মুছিতে মুছিতে ধুঁকিতে ধুঁকিতে সে চলিয়া গেল। রাত্রির অন্ধকারে সে কোথায় গেল কেহই তাহা জানিতে পারিল না বটে, কিন্তু দুপুর রাতে প্রহ্লাদের ঘর চলিয়া উঠিয়া বাগদিপাড়ায় বিষম হইচই বাঁধাইয়া দিল। প্রহ্লাদ কপাল চাপড়াইয়া বলিতে লাগিল, হায় সর্বনাশ, হায় সর্বনাশ, ঘর কে আমার শুনিয়াইছিল গো, হায় সর্বনাশ, হায় সর্বনাশ, হায় সর্বনাশ। কিন্তু পুলিশের টানাটানির ভয়ে মুখ ফুটিয়া বেচারি ভিখুর নামটা পর্যন্ত করিতে পারিল না। সেই রাত্রি হইতে ভিখুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায় আরম্ভ হইল। চিতলপুরের পাশে একটা নদী আছে। প্রহ্লাদের ঘরে আগুন দিয়ে আসিয়া একটা জেলে ডিঙি চুরি করিয়া ভিখু নদীর স্রোতে ভাসিয়া গিয়াছিল। লগি ঠেলিবার সামর্থ্য তাহার ছিল না। একটা চ্যাপটা বাঁশকে হালের মতো করিয়া ধরিয়া রাখিয়া সে সমস্ত রাত কোনো রকমে নৌকার মুখ সিধা করিয়া বসিয়াছিল। সকাল হওয়ার আগে শুধু স্রোতের টানে সে বেশি আগাইতে পারে নাই। ভিখুর মনে আশঙ্কা ছিল ঘরে আগুন দেওয়ার শোধ লইতে প্রহ্লাদ হয়তো তাহার নামটি প্রকাশ করিয়া দিবে, মনের জ্বালায় নিজের অসুবিধার কথাটা ভাবিবে না। পুলিশ বহুদিন যাবৎ তাহাকে ধরিবার চেষ্টা করিতেছে, বৈকুণ্ঠ সাহার বাড়িতে খুনটা হওয়ার ফলে চেষ্টা তাহাদের বাড়িয়াছে বই কমে নাই। প্রহ্লাদের কাছে খবর পাইলে পুলিশ আশেপাশে চারিদিকেই তাহার খোঁজ করিবে। 20-30 মাইলের মধ্যে লোকালয়ে মুখ দেখানো তাহার পক্ষে বিপদের কথা। কিন্তু ভিখু তখন মরিয়া হইয়া উঠিয়াছে, কাল বিকাল হইতে সে কিছুই খায় নাই। দুজন জোয়ান মানুষের হাতে বেদম মার খাইয়া এখনো দুর্বল শরীরটা তাহার ব্যথায় আড়ষ্ট হইয়া আছে।
ভোর ভোর মহকুমা শহরে ঘাটের সামনে পৌঁছিয়া সে ঘাটে নৌকা লাগাইল। নদীর জলে ডুবিয়া ডুবিয়া স্নান করিয়া গায়ের রক্তের চিহ্ন ধুইয়া ফেলিয়া শহরের ভিতরে প্রবেশ করিল। ক্ষুধায় সে চোখে অন্ধকার দেখিতেছিল, একটি পয়সাও তাহার সঙ্গে নাই যে সে মুড়ি কিনিয়া খায়। বাজারের রাস্তায় প্রথম যে ভদ্রলোকটির সঙ্গে তাহার দেখা হইল তাহারই সামনে হাত পাতিয়া সে বলিল, দুটো পয়সা দিবান কর্তা, দুটো পয়সা। তাহার মাথার জট বাঁধা চাপ চাপ রুক্ষ ধূসর চুল, কোমরে জড়ানো মাটির মতো ময়লা ছেঁড়া ন্যাকড়া আর দড়ির মতো শীর্ণ দোদুল্যমান হাতটি দেখিয়া ভদ্রলোকটির বুঝি দয়াই হইল। তিনি তাহাকে একটি পয়সা দান করিলেন। ভিখু বলিল, অ্যাড্ডা দিলেন বাবু, আর একটা দেন। ভদ্রলোক চটিয়া বলিলেন, একটা দিলাম তাতে হলো না, ভাগ। এক মুহূর্তের জন্য ভিখুর মনে হইল তাহাকে একটা বিশ্রী গাল দিয়া বসে, কিন্তু সে আত্মসংবরণ করিল। গাল দেওয়ার বদলে আরক্ত চোখে তাহার দিকে একবার কটমট করিয়া তাকাইয়া সামনের মুড়ি মুড়কির দোকানে গিয়া পয়সাটা দিয়া মুড়ি কিনিয়া গোগ্রাসে গিলিতে আরম্ভ করিল। সেই হইল তাহার ভিক্ষা করিবার হাতে খড়ি। কয়েকদিনের ভিতরেই সে পৃথিবীর বহু পুরাতন ব্যবসাটির এই প্রকাশ্যতম বিভাগের আইন কানুন সব শিখিয়া ফেলিল। আবেদনের ভঙ্গি ও ভাষা তাহার জন্ম ভিখারির মতোই আয়ত্ত হইয়া গেল। শরীর এখন আর সে একেবারেই সাফ করে না, মাথার চুল তাহার ক্রমেই জট বাঁধিয়া বাঁধিয়া দলা দলা হইয়া যায় এবং তাহাতে অনেকগুলি উকুন পরিবার দিনের পর দিন বংশবৃদ্ধি করিয়া চলে। ভিখু মাঝে মাঝে খেপার মতো দুই হাতে মাথা চুলকায়, কিন্তু বাড়তি চুল কাটিয়া ফেলিতে ভরসা পায় না। ভিক্ষা করিয়া সে একটি ছেঁড়া কোট পাইয়াছে, কাঁধের ক্ষতচিহ্নটা ঢাকিয়া রাখিবার জন্য দারুণ গুমোটের সময়ও কোটটি সে গায়ে চাপাইয়াই রাখে। শুকনো হাতখানা তাহার ব্যবসার সবচেয়ে জোরালো বিজ্ঞাপন, এই অঙ্গটি ঢাকিয়া রাখিলে তাহার চলে না। কোটের ডান দিকের হাতটি সে তাই বগলের কাছে ছিঁড়িয়া বাদ দিয়াছে। একটি টিনের মগ ও আরেকটি লাঠিও সে সংগ্রহ করিয়াছে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত বাজারের কাছে রাস্তার ধারে একটা তেঁতুল গাছের নিচে বসিয়া সে ভিক্ষা করে। সকালে এক পয়সার মুড়ি খাইয়া নেয়, দুপুরে বাজারের খানিক তফাতে একটা পোড়ো বাগানের মধ্যে ঢুকিয়া বটগাছের নিচে ইঁটের উনুনে মেটে হাঁড়িতে ভাত রান্না করে। মাটির মালসায় কোনোদিন রাঁধে ছোট মাছ, কোনোদিন তরকারি। বটগাছটাতেই হেলান দিয়া বসিয়া আরামে বিড়ি টানে, তারপর আবার তেঁতুল গাছটার নিচে গিয়া বসে। সারাটা দিন শ্বাসটানা শ্বাসটানা কাতরানির সঙ্গে সে বলিয়া যায়, হে বাবা একটা পয়সা, হে বাবা একটা পয়সা দাও, আমায় দিলে ভগবান দিব, আমায় দিলে ভগবান দিব, হে বাবা একটা পয়সা দাও। অনেক প্রাচীন বুলির মতো ভিক্ষায়াং নৈব নৈব চ শ্লোকটা আসলে অসত্য। সারা দিনে ভিখুর সামনে দিয়া হাজার দেড় হাজার লোক যাতায়াত করে এবং গড়ে প্রতি পঞ্চাশ জনের মধ্যে একজন তাহাকে পয়সা অথবা আধলা দেয়। আধলার সংখ্যা বেশি হইলে সারা দিনে ভিখুর পাঁচ ছ আনা রোজগার হয়, কিন্তু সাধারণত তাহার উপার্জন আট আনার কাছাকাছি থাকে। সপ্তাহে এখানে দুদিন হাট বসে, হাটবারের উপার্জন তাহার একটি পুরা টাকার নিচে নামে না। এখন বর্ষাকাল অতিক্রান্ত হইয়া গিয়াছে, নদীর দু তীর কাশে সাদা হইয়া উঠিয়াছে। নদীর কাছেই বিন্নু মাঝির বাড়ির পাশের ভাঙা চালাটা ভিখু মাসিক আট আনায় ভাড়া করিয়াছে, রাত্রে সে ওখানেই শুইয়া থাকে। ম্যালেরিয়ায় মৃত এক ব্যক্তির জীর্ণ কিন্তু পুরু একটি কাঁথা সে সংগ্রহ করিয়াছে। লোকের বাড়ির খড়ের গাদা হইতে চুরি করিয়া আনা খড় বিছাইয়া তাহার উপর কাঁথাটা পাতিয়া সে আরাম করিয়া ঘুমায়। মাঝে মাঝে শহরের ভিতরের গৃহস্থ বাড়িতে ভিক্ষা করিতে যায়, কয়েকখানা ছেঁড়া কাপড়ও সে পাইয়াছে, তাই পুঁটুলি করিয়া বালিশের মতো ব্যবহার করে।
রাত্রে নদীর জলো বাতাসে শীত করিতে থাকিলে পুঁটুলি খুলিয়া একটি কাপড় গায়ে জড়াইয়া লয়। সুখে থাকিয়া এবং পেট ভরিয়া খাইয়া কিছুদিনের মধ্যে ভিখুর পূর্বের স্বাস্থ্য ফিরিয়া আসিল। তাহার ছাতি ফুলিয়া উঠিল, প্রত্যেকটি অঙ্গ সঞ্চালনে হাতের ও পিঠের মাংসপেশি নাচিয়া উঠিতে লাগিল। অবরুদ্ধ শক্তির উত্তেজনায় ক্রমে ক্রমে তাহার মেজাজ উদ্ধত ও অসহিষ্ণু হইয়া পড়িল। অভ্যস্ত বুলি আওড়াইয়া কাতরভাবেই সে এখনো ভিক্ষা চায়, কিন্তু ভিক্ষা না পাইলে তাহার ক্রোধের সীমা থাকে না। পথে লোকজন না থাকিলে তাহার প্রতি উদাসীন পথিককে সে অশ্লীল গাল দিয়া বসে। এক পয়সার জিনিস কিনিয়া ফাউ না পাইলে দোকানিকে মারিতে ওঠে। নদীর ঘাটে মেয়েরা স্নান করিতে নামিলে ভিক্ষা চাহিবার ছলে জলের ধারে গিয়া দাঁড়ায়। মেয়েরা ভয় পাইলে সে খুশি হয় এবং সরিয়া যাইতে বলিলেও নড়ে না, দাঁত বাহির করিয়া দুর্বিনীত হাসি হাসে। রাত্রে স্বরচিত শয্যায় সে ছটফট করে। নারী সঙ্গহীন এই নিরুৎসব জীবন আর তাহার ভালো লাগে না। অতীতের উদ্দাম ঘটনাবহুল জীবনটির জন্য তাহার মন হাহাকার করে। তাড়ির দোকানে ভাঁড়ে ভাঁড়ে তাড়ি গিলিয়া সে হল্লা করিত। টলিতে টলিতে বাঁশির ঘরে গিয়া উন্মত্ত রাত্রি যাপন করিত। আর মাঝে মাঝে দল বাঁধিয়া গভীর রাত্রে গৃহস্থের বাড়ি চড়াও হইয়া সকলকে মারিয়া কাটিয়া টাকা ও গহনা লুটিয়া রাতারাতি উধাও হইয়া যাইত। স্ত্রীর চোখের সামনে স্বামীকে বাঁধিয়া মারিলে তাহার মুখে যে অবর্ণনীয় ভাব দেখা দিত, পুত্রের অঙ্গ হইতে ফিমকি দিয়া রক্ত ছুটিলে মা যেমন করিয়া আর্তনাদ করিয়া উঠিত, মশালের আলোয় সে দৃশ্য দেখা আর সেই আর্তনাদ শোনার চেয়ে উন্মাদনাকর নেশা জগতে আর কি আছে? পুলিশের ভয়ে গ্রাম হইতে গ্রামান্তরে পালাইয়া বেড়াইয়া আর বনে জঙ্গলে লুকাইয়া থাকিয়াও যেন তখন সুখী ছিল। তাহার দলের অনেকেই বারবার ধরা পড়িয়া জেল খাটিয়াছে, কিন্তু জীবনে একবারের বেশি পুলিশ তাহার নাগাল পায় নাই। রাখু বাগদির সঙ্গে পাহানার শ্রীপতি বিশ্বাসের বোনটাকে যেবার সে চুরি করিয়াছিল সেইবার 7 বছরের জন্য তাহার কয়েদ হইয়াছিল, কিন্তু 2 বছরের বেশি কেহ তাহাকে জেলে আটকাইয়া রাখিতে পারে নাই। এক বর্ষার সন্ধ্যায় জেলের প্রাচীর ডিঙাইয়া সে পালাইয়াছিল। তারপর একা সে গৃহস্থ বাড়িতে ঘরের বেড়া কাটিয়া চুরি করিয়াছে। দিনে দুপুরে পুকুর ঘাটে একাকিনী গৃহস্থ বধূর মুখ চাপিয়া গলার হার হাতের বালা খুলিয়া লইয়াছে। রাখুর বউকে সঙ্গে নিয়া নোয়াখালী হইতে সমুদ্র ডিঙাইয়া পাড়ি দিয়াছে একেবারে হাতিয়ায়। 6 মাস পরে রাখুর বউকে হাতিয়ার ফেলিয়া আসিয়া পরপর 3 বার 3টা দল করিয়া দূরে দূরে কত গ্রামে যে ডাকাতি করিয়া বেড়াইয়াছে তাহার সবগুলির নামও তাহার এখন স্মরণ নাই। তারপরেই সেদিন বৈকুণ্ঠ সাহার মেজ ভাইটার গলাটা সে দায়ের এক কোপে 2 ফাঁক করিয়া দিয়া আসিয়াছে। কি জীবন তাহার ছিল, এখন কি হইয়াছে! মানুষ খুন করিতে যাহার ভালো লাগিত সে আজ ভিক্ষা না দিয়া চলিয়া গেলে পথচারীকে একটু টিটকিরি দেওয়ার মধ্যে মনের জ্বালা নিঃশেষ করে। দেহের শক্তি তাহার এখনো তেমনই অক্ষুণ্ণ আছে, সে শক্তি প্রয়োগ করিবার উপায়টাই তাহার নাই। কত দোকানে গভীর রাত্রে সামনে টাকার থোক সাজাইয়া একা বসিয়া দোকানি হিসাব মেলায়। বিদেশগত কত পুরুষের গৃহে মেয়েরা একা থাকে। এদিকে ধারালো একটা অস্ত্র হাতে ওদের সামনে হুমকি দিয়া পড়িয়া একদিনে বড়লোক হওয়ার পরিবর্তে বিন্নু মাছির চালাটার নিচে সে চুপচাপ শুইয়া থাকে। ডান হাতটাতে অন্ধকারে হাত বুলাইয়া ভিখুর আফসোসের সীমা থাকে না। সংসারের অসংখ্য ভীরু ও দুর্বল নরনারীর মধ্যে এত বড় বুকের পাটা আর এমন একটা জোরালো শরীর নিয়া শুধু একটা হাতের অভাবে সে যে মরিয়া আছে, এমন কপালও মানুষের হয়? তবু এ দুর্ভাগ্য সে সহ্য করিতে পারে। আশেপাশেই নিবৃত্তি,
একা ভিখু আর থাকিতে পারে না। বাজারে ঢুকিবার মুখেই একটি ভিখারিণী ভিক্ষা করিতে বসে। বয়স তাহার বেশি নয়, দেহের বাঁধুনিও বেশ আছে, কিন্তু একটা পায়ে হাঁটুর নিচ হইতে পায়ের পাতা পর্যন্ত তাহার থকথকে তৈলাক্ত ঘা। এই ঘায়ের জোরে সে ভিক্ষুর চেয়ে বেশি রোজগার করে, সেজন্য ঘাটিকে সে বিশেষ যত্নে সারতে দেয় না। ভিখু মধ্যে মধ্যে গিয়া তাহার কাছে বসে, বলে, ঘাটি সাববু না লয়। ভিখারিণী বলে, খুব ওষুধ দিলে অখনই সারে। ভিখু সাগ্রহে বলে, সারা তবে, ওষুধ দিয়া চটপট সারায় ল, ঘাটি সারলে তোর আর ভিক মাগতে হইব না, জানস আমি তোরে রাখু। আমি থাকলি তো? কেন থাকবি না? কেন খাওয়ামু পরামু আরামে রাখু, পায়ের পরনি পাটি দিয়া গাঁট হইয়া বয়া থাকবি না করস, তুই বিয়ার লিগা। অত সহজে ভুলিবার মেয়ে ভিখারিণী নয়। খানিকটা তামাক পাতা মুখে গুঁজিয়া সে বলে, দুদিন বাদে যখন তুই খেদা দিবি গাঁটি মুই তখন পামুক। ভিখু আজীবন একনিষ্ঠতার প্রতিজ্ঞা করে, সুখে রাখিবার লোভ দেখায়, কিন্তু ভিখারিণী কোনো মতেই রাজি হয় না। ভিখু ক্ষুণ্ণ মনে ফিরিয়া আসে। এদিকে আকাশে চাঁদ ওঠে, নদীতে জোয়ার ভাটা বয়, শীতের আমেজে বায়ুস্তরে মাদকতা দেখা দেয়। ভিখুর চালার পাশে কলা বাগানে চাপা কলার কাঁদি শেষ হইয়া আসে। বিন্নু মাঝি কলা বিক্রির পয়সায় বউকে রূপার গোট কিনিয়া দেয়। তালের রসের মধ্যে নেশা ক্রমেই ঘোরালো ও জমাট হইয়া ওঠে। ভিখুর প্রেমের উত্তাপে ঘৃণা উবিয়া যায়, নিজেকে সে আর সামলাইয়া রাখিতে পারে না। একদিন সকালে উঠিয়াই সে ভিখারিণীর কাছে যায়, বলে, আইসা ল ঘা লইয়াই চল। ভিখারিণী বলে, আগে আইবার পার নাই, যা হন মর গিয়া, আখার তলের শালি খা গিয়া। কেন শালি খাওয়ানোর কথাটা কি? তোর লাইগা হা কইরা বসে আছি আমি, ভাবছস তুই বটে, আমি ওই উয়ার সাথে রইছি, ওই ওই যে বসে আছে। ওদিকে তাকাইয়া ভিখু দেখিতে পায় তাহারি মতো জোয়ান দাড়িওয়ালা এক খঞ্জ ভিখারি খানিক তফাতে আসন করিয়াছে। তাহার ডান হাতটির মতো ওর একটি পা হাঁটুর নিচে শুকাইয়া গিয়াছে। বিশেষ যত্ন সহকারে এই অংশটুকু সামনে মেলিয়া রাখিয়া সে আল্লাহর নামে সকলের দয়া প্রার্থনা করিতেছে। পাশে পড়িয়া আছে কাঠের একটা কৃত্রিম হ্রস্ব পা। ভিখারিণী আবার বলিল, বসস যে, যা ফলায় যা, দেখলি খুন কইরা ফলাইব, কয়া দিলাম। ভিখু বলে, আরে তো খুন আমন সব ভালাই করতেছে, উয়ার মতো দশটা মাইনছেরে আমি একা ঘায়ল কইরা দিবার পারতাম, তা জানস। ভিখারিণী বলে, পারস তো যা না, উয়ার সাথে লাগ না, যা আমার কাছে কি, উয়াকে তুই সারান দে, আমার কাছে স। ই রে সোনা, তামুক খাওয়া ঘা দীক্ষা পিসাইছিলি, তোর লগে আর খাতির কি রে হলার পুত, উয়ারে সারুম কেন, উয়ার মতো কামাস তুই, ঘর আছে তোর, ভাগবি তো ভাগ, নইলে গাল দিমু, কয়ে দিলাম। ভিখু তখনকার মতো প্রস্থান করে, কিন্তু হাল ছাড়ে না। ভিখারিণীকে একা দেখিলেই কাছে আসিয়া দাঁড়ায়, ভাব জমাইবার চেষ্টা করিয়া বলে, তোর নাম তো কিরা? এমনই তাহারা পরিচয়হীন যে এত কাল পরস্পরের নাম জিজ্ঞাসা করিবার প্রয়োজনও বোধ করে নাই। ভিখারিণী কালো দাঁতের ফাঁকে হাসে, ফের লাগ দেয় সস, যা হই ও বুড়ির কাছে যা, যা। পয়সার বদলে অনেকে চাল ভিক্ষা দেয় বলিয়া আজকাল সে কাঁধে একটা ঝুলি ঝুলাইয়া বেড়ায়। ঝুলির ভিতর হইতে একটা প্রকাণ্ড মর্তমান কলা বাহির করিয়া ভিখারিণীর সামনে রাখিয়া বলে,
খা, তোর লেগা সুরি কইরা আনছি। ভিখারিণী তৎক্ষণাৎ খোসা ছাড়াইয়া প্রেমিকের দান আত্মসাৎ করে, খুশি হইয়া বলে, নাম শুনবার সাস, পাঁসি কয় মোরে, পাঁসি, তুই কলা দিসস, নাম কইলাম, এবারে ভাগ। ভিখু উঠিবার নাম করে না, কত বড় একটা কলা! শুধু নাম শুনিয়া খুশি হওয়ার মতো শৌখিন সে নয়, যতক্ষণ পারে ধুলার উপর উবু হইয়া বসিয়া পাঁচির সঙ্গে সে আলাপ করে। ওদের স্তরে নামিয়া না গেলে সে আলাপকে কেহ আলাপ বলিয়া চিনিতে পারিবে না, মনে হইবে পরস্পরকে তাহারা যেন গাল দিতেছে। পাঁচির সঙ্গীটির নাম বসির, তাহার সঙ্গেও সে একদিন আলাপ জমাইবার চেষ্টা করিল। সালাম মিয়া, বসির বলিল, এদিকে ঘুরাফিরা কি জন্য? সালাম মিয়া হতিছে, লাঠির এক ঘায়ে সে টিসাইসা দিমু নে। দুজনে খুব খানিকটা গালাগালি হইয়া গেল। ভিখুর হাতে লাঠি ও বসিরের হাতে মস্ত একটা পাথর থাকায় মারামারিটা আর হইল না। নিজের তেঁতুল গাছের তলায় ফিরিয়া যাওয়ার আগে ভিখু বলিল, র, তরে নিপাত করতেছি। বসির বলিল, ফের ওয়ার সাথে বাতচিত করলি, জানে মায়রা দিমু, আল্লাহর কিরা। এই সময় ভিক্ষুর উপার্জন কমিয়া আসিল। পথ দিয়া প্রত্যহ নূতন নূতন লোক যাতায়াত করে না, একেবারে প্রথমবারের জন্য যাহারা পথটি ব্যবহার করে দৈনন্দিন পথিকদের মধ্যে তাহাদের সংখ্যা দুই মাসের ভিতরেই মুষ্টিমেয় হইয়া আসে। ভিক্ষুকে একবার যাহারা একটি পয়সা দিয়াছে পুনরায় তাহাকেই দান করিবার প্রয়োজন তাহাদের অনেকেই বোধ করে না। সংসারে ভিখারির অভাব নাই। কোনো রকমে ভিখুর পেট চলিতে লাগিল, হাটবার ছাড়া রোজগারের একটি পয়সাও সে বাঁচাইতে পারিল না। সে ভাবনায় পড়িয়া গেল, শীত পড়িলে খোলা চালার নিচে থাকা কষ্টকর হইবে, যেখানে হোক চারিদিক ঘেরা যেমন তেমন ঘর একখানা তাহার চাই, মাথা গুঁজিবার একটা ছাই আর দুবেলা খাইতে না পাইলে কোনো যুবতী ভিখারিণী তাহার সঙ্গে বাস করিতে রাজি হইবে না। অথচ উপার্জন তাহার যেভাবে কমিয়া আসিতেছে, এভাবে কমিতে থাকিলে শীতকালে নিজেই হয়তো সে পেট ভরিয়া খাইতে পাইবে না। যেভাবেই হোক আয় তাহাকে বাড়াইতেই হইবে। এখানে থাকিয়া আর বাড়াইবার কোনো উপায় সে দেখিতে পাইল না। চুরি ডাকাতির উপায় নাই, মজুর খাটিবার উপায় নাই, একেবারে খুন করিয়া না ফেলিলে কাহারও নিকট হইতে অর্থ ছিনাইয়া লওয়া এক হাতে সম্ভব নয়। পাঁচিকে ফেলিয়া এই শহর ছাড়িয়া কোথাও যাইতে তাহার ইচ্ছা হয় না। আপনার ভাগ্যের বিরুদ্ধে ভিখুর মন বিদ্রোহী হইয়া ওঠে। তাহার চালার পাশে বিন্নু মাঝির সুখী পারিবারিক জীবনটা তাহাকে হিংসায় জর্জরিত করিয়া দেয়। এক একদিন বিন্নুর ঘরে আগুন ধরাইয়া দিবার জন্য মন ছটফট করিয়া ওঠে। নদীর ধারে খেপার মতো ঘুরিতে ঘুরিতে মাঝে মাঝে তাহার মনে হয় পৃথিবীর সমস্ত পুরুষকে হত্যা করিয়া পৃথিবীর যত খাদ্য ও যত নারী আছে একা সব দখল করিতে না পারিলে তাহার তৃপ্তি হইবে না। আরও কিছুকাল ভিখু এমনি অসন্তোষের মধ্যে কাটাইয়া দিল। তারপর একদিন গভীর রাত্রে ঝুলির মধ্যে তাহার সমস্ত মূল্যবান জিনিস ভরিয়া জমানো টাকা কটি কোমরের কাপড়ে শক্ত করিয়া বাঁধিয়া ভিখু তাহার চালা হইতে বাহির হইয়া পড়িল। নদীর ধারে একদিন সে হাতখানেক লম্বা একটা লোহার শিক কুড়াইয়া পাইয়াছিল। অবসর মতো পাথরে ঘষিয়া ঘষিয়া শিকটির একটা মুখ সে চোখা করিয়াছে। এই অস্ত্রটিও সে ঝুলির মধ্যে ভরিয়া লইল। অমাবস্যার অন্ধকারে আকাশ ভরা তারা তখন ঝিকমিক করিতেছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। বহুকাল পরে মধ্যরাত্রির জনহীন জগতে মনের মধ্যে ভয়ানক একটা কল্পনা নিয়া বিচরণ করিতে বাহির হইয়া ভিখুর সহসা অকথনীয় উল্লাস বোধ হইল। নিজের মনে অস্ফুট স্বরে সে বলিয়া উঠিল, বাঁটি লইয়া ডানটিরে যদি রেহাই দিতা ভগবান।
নদীর ধারে ধারে আধ মাইল হাঁটিয়া গিয়া একটা সংকীর্ণ পথ দিয়া সে শহরে প্রবেশ করিল। বাজার বাঁহাতি রাখিয়া ঘুমন্ত শহরের বুকে ছোট ছোট অলিগলি দিয়া শহরের অপর প্রান্তে পৌঁছিল। শহরে যাওয়ার পাকা রাস্তাটি এখান দিয়া শহর হইতে বাহির হইয়াছে। নদী ঘুরিয়া আসিয়া দুমাইল তফাত এই রাস্তারই পাশে পাশে মাইলখানেক রহিয়া গিয়া আবার দক্ষিণে দিক পরিবর্তন করিয়াছে। কিছু দূর পর্যন্ত রাস্তার দুদিকে ফাঁকে ফাঁকে দু একটি বাড়ি চোখে পড়ে। তারপর ধানের ক্ষেত ও মাঝে মাঝে জঙ্গলাকীর্ণ পতিত ডাঙার দেখা পাওয়া যায়। এমনি একটা জঙ্গলের ধারে খানিকটা জমি সাফ করিয়া পাঁচ সাতখানা কুঁড়ে তুলিয়া কয়েকটা হতভাগ্য মানুষ একটি দরিদ্রতম পল্লী স্থাপিত করিয়াছে। তার মধ্যে একটি কুঁড়ে বসিরের। ভোরে উঠিয়া ঠক ঠক শব্দে কাঠের পা ফেলিয়া সে শহরে ভিক্ষা করিতে যায়। সন্ধ্যার সময় ফিরিয়া আসে, পাঁচি গাছের পাতা জ্বালাইয়া ভাত রাঁধে, বসির টানে তামাক। রাত্রে পাঁচি পায়ের ঘায়ে ন্যাকড়ার পটি জড়ায়, বাঁশের খাটে পাশাপাশি শুইয়া তাহাদের কাটা কাটা কদর্য ভাষায় গল্প করিতে করিতে তাহারা ঘুমাইয়া পড়ে। তাহাদের নীড়, তাহাদের শয্যা ও তাহাদের দেহ হইতে একটা ভ্যাপসা পচা দুর্গন্ধ উঠিয়া খড়ের চালের ফুটা দিয়া বাহিরের বাতাসে মিশিতে থাকে। ঘুমের ঘোরে বসির নাক ডাকায়, পাঁচি বিড়বিড় করিয়া বকে। ভিখু একদিন ওদের পিছু পিছু আসিয়া ঘর দেখিয়া গিয়াছিল। অন্ধকারে সাবধানে ঘরের পিছনে গিয়া বেড়ার ফাঁকে কান পাতিয়া সে কিছুক্ষণ কচুবনের মধ্যে দাঁড়াইয়া রহিল। তারপর ঘুরিয়া ঘরের সামনে আসিল। ভিখারির কুঁড়ে, দরজার ঝাঁপটা পাঁচি ভিতর হইতে বন্ধ করে নাই, শুধু ঠেকাইয়া রাখিয়াছিল। ঝাঁপটা সন্তর্পণে এক পাশে সরাইয়া দিয়া ঝুলির ভিতর হইতে শিকটি বাহির করিয়া ভিখু শক্ত করিয়া ধরিল। ঘরের মধ্যে প্রবেশ করিল। বাহিরে তারার আলো ছিল, ঘরের ভিতরে সেটুকু আলোরও অভাব। দেশলাই জ্বালিবার অতিরিক্ত হাত নাই। ঘরের মধ্যে দাঁড়াইয়া ভিখু ভাবিয়া দেখিল, বসিরের হৃৎপিণ্ডের অবস্থানটি নির্ণয় করা সম্ভব নয়। বাঁ হাতের আঘাত ঠিক জায়গা মতো না পড়িলে বসির গোলমাল করিবার সুযোগ পাইবে, তাহাতে মুশকিল অনেক। কয়েক মুহূর্ত চিন্তা করিয়া বসিরের শিয়রের কাছে সরিয়া গিয়া একটিমাত্র আঘাতে ঘুমন্ত লোকটার তালুর মধ্যে শিকের চোখা দিকটা সে প্রায় তিন আঙুল ভিতরে ঢুকাইয়া দিল। অন্ধকারের আঘাত কতদূর মারাত্মক হইয়াছে বুঝিবার উপায় ছিল না। শিকটা মাথার মধ্যে ঢুকিয়াছে টের পাইয়াও ভিখু তাই নিশ্চিন্ত হইতে পারিল না। এক হাতে সবলে বসিরের গলা চাপিয়া ধরিল। পাঁচিকে বলিল, সোপ থাক, সোপ সোপ সিল্লাবি তো তড়েও মাইরা ফেলাম, সোপ। ভালা চাষ তো একদম সোপ মাইরা থাক, সোপ। পাঁচি চেঁচাইল না, ভয়ে গোঙাইতে লাগিল। ভিখু তখন আবার বলিল, একটু আজ লয়, একটু না। বসির নিস্পন্দ হইয়া গেলে ভিখু তাহার গলা হইতে হাত সরাইয়া নিল। দম নিয়া বলিল, আলোটা জাইলা দে পাঁচি। পাঁচি আলো জ্বালিলে ভিখু পরম তৃপ্তির সঙ্গে নিজের কীর্তি চাহিয়া দেখিল। একটিমাত্র হাতের সাহায্যে অমন জোয়ান মানুষটিকে ঘায়েল করিয়া গর্বের তাহার সীমা ছিল না। পাঁচির দিকে তাকাইয়া সে বলিল, দেখছস কেডাকারে খুন করল, দেখছস? তখন পই পই কইরা কইলাম, মিয়া ভাই ঘোড়া ডিঙাইয়া ঘাস খাই বেল্লার বাগো, সারান দাও শুননা মিয়া ভাই রইল গোসা। কয় কিনা শির সেসা দিম,
দেন গো দেন, শীতটা আমার স্বেচ্ছাই দেন মিয়া ভাই। বসিরের মৃতদেহের সামনে ব্যঙ্গ ভরে মাথাটা একবার নত করিয়া ভিখু মাথা দুলাইয়া দুলাইয়া হ্যাঁ হ্যাঁ করিয়া হাসিতে লাগিল। সহসা ক্রুদ্ধ হইয়া বলিল, ঠাইরান বোবা কেন গো? হ্যাঁ আরে কথা কারা বাইতাম তোরেও দিব নাকি সবার কইরা? হ্যাঁ পাঁচি কাঁপিতে কাঁপিতে বলিল, এবারে কি করবি? দেখ কি করি, পয়সা করি কনে গুইন্না রাখছে আগে তাই ক। বসিরের গোপন সঞ্চয়ের স্থানটি পাঁচি অনেক কষ্টে আবিষ্কার করিয়াছিল। ভিখুর কাছে প্রথম এসে অজ্ঞতার ভান করিল, কিন্তু ভিখু আসিয়া চুলের মুঠি চাপিয়া ধরিলে প্রকাশ করিতে পথ পাইল না। বসিরের সমস্ত জীবনের সঞ্চয় কম নয়, টাকায় আধুলিতে 100 টাকার উপর। একটা মানুষকে হত্যা করিয়া ভিখু পূর্বে ইহার চেয়ে বেশি উপার্জন করিয়াছে, তবু সে খুশি হইল। বলিল, কি কি নিবি পুঁটলি বাইধা ফেলপাসি, তারপর ল রাইত থাকতে মেলা করি, খানিক বাদে নমির সাঁদ উঠব, আলোয় আলোয় পতটুকু পারুমু। পাঁচি পুঁটুলি বাঁধিয়া লইল, তারপর ভিখুর হাত ধরিয়া খোঁড়াইতে খোঁড়াইতে ঘরের বাহির হইয়া রাস্তায় গিয়া উঠিল। পূর্বাকাশের দিকে চাহিয়া ভিখু বলিল, অহনি সাইন দুটব পাঁচি, অহনি সাইন দুটব। পাঁচি বলিল, কিন্তু আমরা সামুকনে? হ্যাঁ সদর ঘাটে না চুরি করুম, বিয়ানে সিপতিপুরের সামনে জঙ্গলার মধ্যে ঢুইক্কা থাকুম, রাইতে একদম সদর পাশালাইয়া সপাশি এক কোষ পথ হাঁটন লাগব। পায়ের ঘানিয়া তাড়াতাড়ি চলিতে পাঁচির কষ্ট হইতেছিল। ভিখু সহসা একসময় দাঁড়াইয়া পড়িল, বলিল, পাইনি তুই ব্যথা পাশপাশি? হ ব্যথা জানায় পিঠে যাবা মু, পারবি কেন? পারুম আয়। ভিখুর গলা জড়াইয়া ধরিয়া পাঁচি তাহার পিঠের উপর ঝুলিয়া পড়িল। তাহার দেহের ভারে সামনে ঝুঁকিয়া ভিখু জোরে জোরে পথ চলিতে লাগিল। পথের দুদিকে ধানের ক্ষেত আবছা আলোয় নিঃসারে পড়িয়া আছে। দূরে গ্রামের গাছপালার পিছন হইতে নবমীর চাঁদ আকাশে উঠিয়া আসিয়াছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। হয়তো এই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিখু ও পাঁচি পৃথিবীতে আসিয়াছিল, এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপন রাখিয়া যাইবে, তাহা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না। এতক্ষণ শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা প্রাগৈতিহাসিক। গল্পের প্রধান চরিত্র ভিখুর নৃশংসতা ও জটিল জীবনের চিত্র দক্ষ হাতে এঁকে দিয়েছেন লেখক। গল্পপাঠ আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আগামী সপ্তাহে এই দিনে এই সময় থাকছে আপনাদের জন্য এক বিশেষ গল্প, আসবেন কিন্তু বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।